দেখো, পাঁচ ফোড়ন নিয়েছি, ঘটিতে নিয়ে নিয়েছি গঙ্গার জল, ডাবের জল, দুধ আর ফুল দিয়ে ঘি, মধু যা যা দিতে হয় সব কিছুই দিয়ে নিয়েছি, ঢেকে নিয়েছি একটু প্লাস্টিক দিয়ে, রাস্তায় যদি রাস্তায় ফাঁকা নিয়ে যাব ওই জন্য একটু ঢেকে নিয়েছি। বাতাসা নিয়ে নিয়েছি, আর এই যে নীলের বাতি, ধূপকাঠি, ফুল, বেলপাতা, কুন্দ ফুলের মালা টালা সব কিছু নেওয়া আছে এখানে। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন 12টা পার হয়ে গেছে, ওই জন্য গুড আফটারনুন বললাম। এইরকম রেডি হয়ে নিয়েছি, নীলের উপোস করেছি, এখন যাব শিব মন্দিরে। আর অগ্রিম তোমাদের সকলকে শুভ নববর্ষ, তোমাদের নতুন বছর ভালোভাবে সুন্দরভাবে কাটুক, ঠিক আছে? তা চলো যাই, একটু মন্দির থেকে ঘুরে আসি। দেখো কত সুন্দর সাজিয়েছে গেটটা, এই যে মন্দির, মন্দিরের পেছনটা এটা। আমাদের এই শিব মন্দিরের মাঠ, ওই যে জড়ো হয় এখানে, আর ওইখানে আমাদের রেশন দেওয়া হয়, দুয়ারে সরকারের রেশন আমরা এখানে নিতে আসি। আর এখানে না কালকের থেকে খুব বড় মেলা হয়, খুব আনন্দ হয়, কিন্তু আমাদের আসা হয় না, ঠিক আছে? তো বন্ধুরা আজকে পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য দিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা।